হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজ আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যে কীভাবে আইকেয়ার ডেটা রিকভারি সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করতে হয়। সো ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। সো আমরা যারা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে থাকি তারা তারা অবশ্যই তারা বেশিরভাগই মেমোরি অথবা হার্ড ডিস্কে তাদের প্রয়োজনীয় তথ্যগুলো জমা রাখেন। কিন্তু কিছু কিছু কারণে কম্পিউটার হার্ড ডিস্ক ফরম্যাটেড হয়ে যায় অথবা মোবাইলের মেমোরি ফরম্যাট হয়ে যায় ভাইরাসের কারণে অথবা যে কোনো কারণে হোক, এগুলো ফরম্যাট হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অথবা ডাটাগুলো ডিলিট হয়ে যায়। আজ আপনাদের দেখাবো যে কীভাবে একটা পেড সফটওয়্যার অর্থাৎ একটা প্রিমিয়াম সফটওয়্যার দিয়ে এগুলা রিকভারি করা যায়। আর রিকভারি করার জন্য একটা একটা সফটওয়্যার আছে যেটার নাম আইকেয়ার ডেটা রিকভারি, যেটা 100% কাজ করে এবং এটা খুব ভালো একটা কাজ সফটওয়্যার ডেটা রিকভারি করার জন্য। কিন্তু সফটওয়্যারটা ব্যবহার করার জন্য সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করতে হয়। সো আজ আপনাদের সেটাই দেখাবো যে কীভাবে সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করতে হয়। আর নেক্সটের ভিডিওতে দেখাবো যে কীভাবে সফটওয়্যার থেকে ডাটাগুলো রিকভারি করতে হয়। সো সফটওয়্যারটা রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওইখান থেকে ভিডিও সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট জাস্ট রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে, দেন নেক্সট অ্যাকসেপ্ট, যদি পড়ার ইচ্ছা থাকে পড়বেন, অ্যাকসেপ্ট, দেন নেক্সট নেক্সট, এখানে ক্রিয়েট আইকন, এখানে চেক মার্ক দিয়ে রাখি, দেন নেক্সট ইনস্টল, শেষ, এখানে লঞ্চ করি, লঞ্চ কিছু সময় নেবে। আর এখানে দেখুন, এখানে চলে এসেছে আইকেয়ার ডেটা রিকভারি সফটওয়্যার। এটা একটা ডেটা রিকভারি সফটওয়্যারের ভিতরে নাম্বার ওয়ান সফটওয়্যার, যেটার সাথে 100% ডেটা রিকভারি করা সম্ভব, অন্যান্য ফেক সফটওয়্যারের মতন নয়। এগুলো এটা 100% কাজ করে, এটা 100% কাজ করে। কিন্তু এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন করার জন্য, এখানে দেখুন রেজিস্ট্রেশন করার জন্য বলতেছে। সো এখানে রেজিস্ট্রেশন করার জন্য এখানে লাইসেন্স কি চাইতেছে, এখানে চাইতেছে লাইসেন্স কি, সেজন্য ডাউনলোড করা ফাইল থেকে সিরিয়াল কিগুলো কপি করতে হবে। সেজন্য ডাউনলোড করা ফাইল থেকে সিরিয়াল কিগুলো অবশ্যই কপি করে নিতে হবে। কপি করার পর জাস্ট ওখানে পেস্ট করতে হবে। পেস্ট করে দিয়ে জাস্ট ওকে, সাকসেসফুল এটা রেজিস্ট্রেশন হতে হয়ে গেছে। সো এখন আপনি এটা এই সফটওয়্যারটা এখন এই সফটওয়্যারটা আপনি আইকেয়ার সফটওয়্যারটা আপনি একেবারে স্বাভাবিকভাবে ইউজ করতে পারবেন, মানে এখানে কোনো রেজিস্ট্রেশন কি বা অন্য কিছু চাইবেন এখন থেকে। সো সিম্পল একটা প্রসেস। আর যদি আপনারা না পারেন যে কীভাবে এটার সাহায্যে ফরম্যাট হয়ে যাওয়া অথবা ডিলিটেড হয়ে যাওয়া ডেটা রিকভারি করতে হয়, তাহলে আমার আরেকটা ভিডিও আছে যেটার লিঙ্ক আমরা দিয়ে দেবো, ওখান থেকে আপনি ওটা দিয়ে দেখে আসতে পারেন। সো সিম্পল একটা প্রসেস, আশা করি সবাই পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন।